নদী কর্তৃপক্ষ মিনায় অবস্থান স্থলের ভিত্তিতে চার ক্যাটাগরিতে বিভক্ত করে চার ধাপে ব্যয়ের বিবরণ নির্ধারণ করেছেন। এর মধ্যে সর্বনিম্ন ব্যয়ের ধাপ ডি ও সি প্রকাশ করেছে। উক্ত তথ্য অনুযায়ী মোয়াল্লেম ফি সি অনুসারে 8,640 সৌদি রিয়াল এবং ডি অনুসারে 7,490 সৌদি রিয়াল ধার্য করা হয়েছে। উক্ত তথ্যের পরিপ্রেক্ষিতে মোয়াল্লেম ফি সি অনুসারে 1,05,597 টাকা এবং মোয়াল্লেম ফি ডি অনুসারে 74,500 টাকা। উল্লেখ্য, উন্নত মানের বাস সার্ভিস, ট্রেন ভাড়া এবং বাড়ি ভাড়া হতে উভয় প্যাকেজে কিছু অর্থ সাশ্রয় করা হয়েছে। উক্ত সাশ্রয় এবং বাংলাদেশের হজযাত্রীদের আর্থসামাজিক অবস্থা ও হজযাত্রীদের প্রতি বর্তমান সরকারের সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি বজায় রেখে আমরা উভয় প্যাকেজে সৌদি আরবে আবশ্যকীয় ব্যয় 59,000 টাকা বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করেছি। এ লক্ষ্যে অদ্য 26/5/2022 তারিখে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে এবং উক্ত সভা সর্বসম্মতিক্রমে এই ব্যয় বৃদ্ধি অনুমোদন করেছে। উক্ত টাকা গ্রহণের জন্য সরকার 28, 29 ও 30 মে সময় নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করবে। প্রিয় সাংবাদিক ভাইদেরকে এই বিষয়টি ব্যাপকভাবে প্রচারের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এই লক্ষ্যে আগামী শনিবার দেশব্যাপী তফসিলি ব্যাংকসমূহ খোলা রাখার জন্য বাংলাদেশ ব্যাংকে পত্র প্রেরণ করা হয়েছে। আরও উল্লেখ্য, সম্মানিত হজযাত্রীগণ, পে অর্ডারের মাধ্যমে উক্ত টাকা সচিব ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুকূলে সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় শাখা মতিঝিল ঢাকার 00026330000908 এই নম্বরে পরিচালক হজ অফিস ও ঢাকা বরাবর 30 মে 2022-এর মধ্যে জমা দেবেন। এজন্য হজ অফিস আশকোনা ঢাকায় বিশেষ বুথ স্থাপন করা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীগণ সমপরিমাণ অর্থ নিজ নিজ এজেন্সি ব্যাংক হিসাবে জমা দেবেন। ধন্যবাদ সবাইকে। আজকে আমাদের এই যাত্রা সফল হোক, সার্থক হোক, সুন্দর হোক, আপনাদের সবার সহযোগিতা চেয়ে আমি এখানে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাদে চিরবিহ। আমাদের যেটা ধরা আছে, আমরা তো যেটা দিয়েছি তাতে তো আমরা তো একটা হিসাব করে দিয়েছি, সেটাকে সব কিছু সম্মিলিত করে আমরা 59,000 টাকা নিয়ে আমরা হজযাত্রীকে হজ করবো, তাদের কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। সরকারি খরচে আপনার এখন পর্যন্ত আমরা এইটাই বাকি আছে আর সবগুলো আমরা কমপ্লিট করেছি। এটা তো কোনো বিষয় না, এটা আমরা আরও 15 দিন পরেও করতে পারবো, শেষের দিকে যাও হজ করতে পারে, এটা এখনও কোনো সিদ্ধান্ত আমরা নিইনি। 5,86,340 টাকা এ আর সেকেন্ড প্যাকেজ।